আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা যে যেখানেই অবস্থান করছেন, যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিশেষ ভিডিওতে। আজকে জানিয়ে দিব কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের ই পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য। কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ চাওয়া ছিল খুব শীঘ্রই যেন কুয়েতে ই পাসপোর্টের প্রক্রিয়া শুরু হয়। এ ব্যাপারে সুখবর হলো যে বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে সুখবর জানিয়ে প্রকাশ করা হয়েছে 14 মে 2023 হতে ই পাসপোর্টের কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে আরও বলা হয়েছে যে ই পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে। অনলাইনে ফর্ম পূরণ করার জন্য লগ ইন করতে হবে www.epassport.gov.bd-তে। এই লিঙ্কে গিয়ে প্রথমে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ, যেটি বিআরসি ইংলিশ ভার্সন, অর্থাৎ অনলাইনে ইংলিশ জন্ম নিবন্ধন থাকলে সেই অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করতে হবে। ই পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্রে সত্যায়ন করার প্রয়োজন হবে না, অর্থাৎ ফটোকপির মাধ্যমেও কাজ সম্পন্ন করা যাবে। ই পাসপোর্টের ফর্মে কোনো ছবি সংযোজন বা সত্যায়নেরও প্রয়োজন হবে না। অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ 18 বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নেই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইনের জন্ম নিবন্ধন সনদ বয়স অনুসারে দাখিল করতে হবে, যেমন 18 বছরের নিম্নে হলে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ ইংলিশ ভার্সন হতে হবে, 18 থেকে 20 বছর বয়সী হলে জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ ইংলিশ ভার্সন হতে হবে, 20 বছরের ঊর্ধ্বে হলে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আবশ্যক। তবে যদি এনআইডি কার্ড না থাকে, এক্ষেত্রে কুয়েতের প্রবাসী বাংলাদেশি নাগরিকেরা অনলাইন ইংলিশ ভার্সনের জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে। আবেদন করার সময় যেখানে তারকা খচিত চিহ্ন থাকবে সেটি অবশ্যই পূরণ করতে হবে, এটি ফর্মে উল্লেখিত রয়েছে। প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি আপলোড সংযোজন করতে হবে। অফিসিয়াল পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও, এনওসি, প্রত্যয়নপত্র, অবসরোত্তর ছুটির আদেশ, পিআরএল অর্ডার, পেনশন বই আপলোড সংযোজন করতে হবে, যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ, নিকাহনামা বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে। বৈদেশিক মিশন হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড অথবা অনলাইনের জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, সরকারি আদেশ অর্থাৎ জিওসি, আপত্তি, এনওসি প্রদর্শন বা দাখিল করতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি ই পাসপোর্ট বানাতে কত খরচ হবে বা ফিস কী সে সম্পর্কে। কুয়েতের মিশনে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত ফিস হল, পাসপোর্টের পাতা থাকবে 48টি, সাধারণ যেটি 5 বছর মেয়াদী হবে সেটি ছাত্র, ড্রাইভার ও শ্রমিকদের জন্য 9 দিনার 500 এবং যদি জরুরিভাবে নিতে চায় তবে 14 দিনার। আর 10 বছর মেয়াদী নিতে হলে সাধারণ ফি হবে 15 দিনার 500 আর জরুরি অবস্থা নিতে হলে 23 দিনার 500। আর যারা অন্যান্য পেশাজীবীরা রয়েছে তারা সাধারণ হিসেবে 5 বছর মেয়াদি পাসপোর্টের জন্য 31 দিনার পে করতে হবে আর যদি জরুরি অবস্থা নিতে চায় তবে 46 দিনার 500। এই অন্যান্য পেশাজীবীরাই যদি 10 বছর মেয়াদি ই পাসপোর্ট নিতে চায় তবে 38 দিনার 500 সাধারণ আর জরুরি অবস্থা নিতে চাইলে 54 দিনার। এখানে একটু উল্লেখ করে দিচ্ছি, যারা খাদেম ভিসাধারী অথবা সন ভিসাধারী অথবা সরকারি ভিসাধারী রয়েছেন তারা সাধারণ ছাত্র, ড্রাইভার ও শ্রমিকদের মধ্যে গণ্য হবেন। তবে যারা ফ্যামিলি ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসায় রয়েছেন অথবা ভিজিট ভিসা অথবা কূটনীতিক বৃন্দরা অন্যান্য পেশাজীবীর মধ্যে গণ্য হবে। পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন করতে হবে। 6 বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে 3R সাইজের ছবি, যার ব্যাকগ্রাউন্ড গ্রে কালার হতে হবে, এমন ছবি দাখিল করতে হবে। এবং 15 বছর বয়সের নিম্নে আবেদনকারীর ক্ষেত্রে পিতামাতার ছবি আবেদনের সাথে দাখিল করতে হবে। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপিসহ আবেদন দাখিল করতে হবে।
পাসপোর্টে নিজের নাম পিতার নাম সম্পূর্ণভাবে পরিবর্তন এবং পূর্ববর্তী পাসপোর্টের তথ্য গোপন করা, ভিন্ন ভিন্ন তথ্যে মাল্টিপল পাসপোর্ট অ্যাক্টিভেট জাতীয় সমস্যাদির ক্ষেত্রে সংশ্লিষ্ট আবেদনকারী বর্তমান বিদ্যমান এনআইডি কার্ড বা পুলিশের বিশেষ শাখার অনুকূল প্রতিবেদনের ভিত্তিতে পাসপোর্টের আবেদন নিষ্পত্তি করা হবে। বিষয়টি সময় সাপেক্ষ, এক্ষেত্রে আবেদনকারীকে ধৈর্য ধারণ করতে হবে। ই পাসপোর্ট আবেদনের জমা প্রদান ও পাসপোর্ট গ্রহণের সময় আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হবে বিধায় উক্ত ক্ষেত্রে আবেদনকারীকে সশরীরে অবশ্যই উপস্থিত হতে হবে। আবেদনের বর্তমান অবস্থা যাচাই। আবেদনের বর্তমান অবস্থা জানার জন্য ই পাসপোর্ট পোর্টালে www.epassport.gov.bd স্ট্যাটাস চেক লিংকে প্রবেশ করে জন্ম তারিখ ও আবেদনের ক্রমিক সংখ্যা টাইপ করে চেক করা যাবে। এছাড়াও আবেদনপত্র জমা নেওয়ার পর প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আবেদনকারীর ইমেইলে বা ঠিকানায় বার্তা প্রদান করা হবে। পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত হলে আবেদনকারীকে ইমেইলে বার্তা প্রদান করা হবে। শীঘ্রই পাসপোর্ট সংক্রান্ত তথ্যের জন্য 6671-6445 নাম্বারে কল করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাওয়া যাবে। অফিস চলাকালীন সময় হলো প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12:30 পর্যন্ত পাসপোর্ট সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে এবং দুপুর 2টা থেকে বিকাল 3:30 পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি প্রদান করার সময় স্লিপ গ্রহণ করা হবে। পাসপোর্টের তথ্য পরিবর্তন, জাতীয় পরিচয়পত্র, অনলাইনে ইংরেজিতে জন্ম নিবন্ধন ও মেশিন রিডেবল পাসপোর্টের মধ্যে তথ্য বিভ্রাট দেখা দিলে জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী ই পাসপোর্ট পাওয়ার সুযোগ থাকবে। ই পাসপোর্ট সেবা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে মেশিন রিডেবল পাসপোর্ট সেবা কার্যক্রম সীমিত থাকবে, ফলে ই পাসপোর্ট প্রত্যাশী ব্যক্তিকে এনআইডি বা অনলাইনের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহে রাখার জন্য অনুরোধ করা হলো। সম্মানিত কুয়েত প্রবাসীরা, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের একটি কমন প্রশ্নের উত্তর দিচ্ছি। পাসপোর্টে যদি কোনো তথ্যের পরিবর্তন হয়, সেক্ষেত্রে সিভিল আইডিতে তথ্য পরিবর্তন করা অনেকটাই কষ্টকর এবং হয়রানিমূলক কুয়েতের আইন অনুযায়ী। সেজন্য সিভিল আইডিতে এবং পাসপোর্টে কোনো তথ্য পরিবর্তন না করে বরঞ্চ পাসপোর্ট অনুযায়ী এনআইডি কার্ড তৈরি করুন অথবা জন্ম নিবন্ধন তৈরি করুন। বর্তমান পাসপোর্টের সাথে তথ্যের মিল রেখে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন তৈরি করে সেই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন অনুযায়ী ই পাসপোর্টের জন্য আবেদন করুন। ব্যাপারটি একটু সময় সাপেক্ষ, তবে অসম্ভব নয়। জন্ম নিবন্ধনে কোনো ভুল পরিলক্ষিত হলে অথবা এনআইডি কার্ডে কোনো ভুল ধরা পড়লে জেলা নির্বাচন অফিসে কমপ্লেন করলে এবং উপযুক্ত প্রমাণ উপস্থিত করতে পারলেই এটি সংশোধন করা সম্ভব। আরও উল্লেখ থাকে যে যতদিন পর্যন্ত বর্তমান পাসপোর্টটির মেয়াদ রয়েছে, অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্টের মেয়াদ রয়েছে, ততদিন পর্যন্ত এই পাসপোর্ট দিয়ে সকল কাজ সম্পন্ন করা যাবে। ই পাসপোর্ট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সম্মানিত কুয়েত প্রবাসীরা, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দেব। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে এবং এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। আর যারা পূর্বেই এগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আজকের মতো বিদায় নিব, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।